নমস্কার, আমি শ্রাবণী, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আজকে বিষয় নিয়ে এসেছি আলোচনা করব বলে। তাই প্রথমেই বলে রাখি, যদি কিছু ভুল ত্রুটি হয় গুরুজনদের কাছে অবশ্যই আগে থাকতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব নিজেই জানি না কি বলবো, ভীষণই একটা মানে খুব একটা খারাপ ঘটনা থেকে এই জায়গায় আলোচনা করতে আসা। তো আজকের বিষয় হচ্ছে র‍্যাগিং, আমাদের দিদিভাই দিয়েছেন রঞ্জনা সেনগুপ্ত। অবশ্যই চেষ্টা করব যতটা পারব বলবার। প্রথমেই বলে রাখি, আমরা এখন হচ্ছে সভ্য সমাজের নাগরিক বা স্বাধীন আমরা, তাই না? আমাদের সব কিছু করার স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, কর্মের স্বাধীনতা আছে, সব কিছু করবার স্বাধীনতা আছে। কিন্তু এই স্বাধীনতা পেয়ে আমরা নিজেরা কতটা সঠিক কাজকর্ম করি, এটা না আমাদের অবশ্যই এবারে মনে হয়, আমার মনে হচ্ছে এবারে, এটা আমার শুধু নয়, আমার মনে হয় আমার মতন অনেকের এই প্রশ্ন মনে যে উঠে দাঁড়াবার সময় হয়তো এবার আমাদের হয়েছে, নিজেদের দিকে আঙুলটা দেখাবার সময় হয়তো হয়েছে যে আমরা কি করছি, আমরা কি করছি এত। আমি না তার আগে আরেকটা কথাও বলে রাখি যে আমি কিন্তু একজন সাধারণ, একদম সাধারণ গৃহবধূ, দুটো ছেলে আমার, দু সন্তানের মা আমি। তো একটা ভয় থেকে আজকে আলোচনা করতে এসেছি। বড় ছেলে কলেজ পার করে একটা কোর্স নিয়ে পড়াশোনা করে একটা চাকরির জগতে যুক্ত আছে, যদিও সেটা এক প্রকার ট্রেনিংই বলবো। আর ছোট ছেলে ক্লাস 9 পড়ে। তো শুধু এরকম, শুধু আমি মা, আমার দুটো সন্তান এরম নয়, আমার আশেপাশে বা আমার পারিপার্শ্বিক এরম হাজারো মায়েরা আছে, তাদের সন্তান আছে। তো আমি সেই সকল মায়েদের হয়ে একটা প্রশ্ন করতে চাইছি বুদ্ধিজীবীদের কাছে, যে এত বড় বড়, আমরা তো বারবারই বলছি সাধারণ মানুষ, তো যেখানে এত বিচারালয়, এত বুদ্ধিমত্তার মানুষজন, যেখানে এত শিক্ষিত মানুষজন, এত এই সভ্য সমাজে থেকে কি করে এই র‍্যাগিং নামক শব্দের দ্বারা এমন কিছু দুর্ঘটনা ঘটে যে একদম মানে কিছু নিরীহ, মানে কি বলবো, বাচ্চাদের একদম জীবনই শেষ হয়ে যায়। এখানে কি বলবেন আপনারা এমন, মানে আমি সকল মায়েদের হয়ে আমি এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে এমন কি অন্যায় সে করলো এই জন্মে। জানি আমি বারবারই এই আলোচনাই করি যে আমরা আগের জন্মের পাপ ক্যারি করি, সেই পাপ আমরা বয়ে বেড়াই এবং সেই পাপের ফল আমরা পাই। কিন্তু যদি মৃত্যু, দেখুন, জন্মিলে মরিতে হবে আর কি, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে, জন্ম নিলে মরতে হবে সকলকেই, তার মাঝখানে কর্ম সব কিছু থাকবে। কিন্তু যেগুলো এই যে অকাল মৃত্যু হয়, এটা কিভাবে একটা, যখন মানুষ বাবা মাদের কথা বলি, যদি সামান্য কিছু ভুলভ্রান্তি বলি তো অবশ্যই নিজগুণে ক্ষমা করবেন। মানুষ যখন, বাবা মায়েরা অনেক কষ্ট করে, সব বাবা মায়ের তো পয়সা থাকে না, মানে বিশাল আর্থিক সচ্ছলতা প্রত্যেক বাবা মায়ের কিন্তু নেই, তো সেই জায়গা থেকে প্রত্যেক বাবা মা কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী অনেক আরেকটু বেশি করে কষ্ট করে চেষ্টা করে আমার বাচ্চাটা একটা ঠিক সঠিক জায়গায় পৌঁছুক, যে কষ্ট আমরা পাচ্ছি সে কষ্ট যেন আমাদের বাচ্চাদের না হয়, তারা যেন আরেকটু উন্নত হতে পারে, আরেকটু যেন ভালো জায়গায় পৌঁছতে পারে, এই চেষ্টা করে অনেক আশার আলো নিয়ে তবেই বাচ্চাদের পাঠায়। কিন্তু আমি জানি আমার আমার এই কথা কজনেই বা শুনবেন, আমার এই কথা হয়তো মানে খুব জোর হলে 50 জনের কানে পৌঁছুক, তাও হয়তো আমি এই কিছু ক্রিয়েটার হয়তো শুনবেন, জানি না অন্য কারোর কানে পৌঁছবে কিনা এই কথা। তবে আমার মনে হয় সচেতন হওয়ার প্রত্যেকেরই সময় এসেছে। আমার সন্তানের তো কিছু হয়নি, আমি বাবা কিছু জানি না, এই রকম ভাবে নয়, প্রত্যেকে চিন্তা করতে হবে যেটা অন্য কারোর সন্তানের সাথে হচ্ছে সেটা আমার সন্তানের সাথে হতে কতক্ষণ।
একটা ঘটনার কথা বলি, র্যাগিং নিয়ে যেহেতু বলতে বসেছি। র্যাগিং যে শুধুমাত্র এই যে কলেজে বা কলেজ হস্টেলে থাকলেই যে হচ্ছে তা না। র্যাগিং নামক শব্দটির সাথে অনেক আগেই পরিচিত, সেটা জানতাম যে অনেক ছোটবেলাতেই জানতাম যে নতুন জায়গায় কোথাও যদি নতুন কোনো জায়গায় কোনো স্টুডেন্ট আসে, হ্যাঁ, সেখানে সামান্য তার সাথে মজা করা হয় বা তাকে একটুখানি একটু ভয় দেখানো হয় একটু, সেটা সামান্য, সেটার জন্য কারোর মৃত্যু, সেই মজাটা যেন মৃত্যু অবধি না পৌঁছয়, আমার এটা মনে হলো। মানে কি বলবো, ভাবছি, কিন্তু এটা আমাদের ভাবতে হবে যে আমরা মায়েরাও না এখানে এক্ষেত্রে অনেকটা দোষী। যখন আমাদের সন্তান যদি ছেলে হয়, আমরা কিন্তু মেয়েদের পেছন পেছন যতটা ঘুরি, আমার মনে হয় ছেলেদের কিন্তু আমরা ছেড়ে দেওয়ারই চেষ্টা করি, মনে হয় ও ঠিক পেরে যাবে। কিন্তু আমার মনে হয় সব সন্তান তো সমান নয়, কেউ কেউ সবটা নিজেরাই চালিয়ে নিতে পারে, আবার কারোর কারোর মাকে দরকার হয়, বাবা মাকে, যে একটু সঙ্গে থাকুক, এই হচ্ছে ব্যাপার। সেটা বাবা মাদেরও বুঝতে হবে। যেমন আমি খুব সামান্য আমার ছেলের সাথে একটা হওয়া ঘটনা বলি, এটা র্যাগিং ঠিক নয়, তা হলো ওই কাছাকাছি আমার, আমি কোনো কলেজের নাম বা কারোর নাম উল্লেখ করছি না, যখন আমার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করলো, অনেকটা ভালো নাম্বার পেয়েও পাশ করেছিল, ইংলিশে লেটার ছিল, অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়বে ওর স্বপ্ন ছিল, আমি অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পড়ব, অনেকটা ভালো নাম্বার পেয়েছিল, যে কোনো কলেজেই ও চান্স পাওয়ার মতনই নাম্বার ছিল, আমি অধিক বলছি না, হ্যাঁ। কিন্তু ওর সাথে কিরকম হলো জানেন তো, ওই মানে অনেকগুলো দুটো তিনটে যেমন কলেজে সবাই ফর্ম তোলে, ও তুলেছিল, কিন্তু যে কোনো কারণবশত ও ওই কিছু ছেলের পাল্লায় পড়ে গিয়েছিল, হ্যাঁ, ইউনিয়নের পাল্লায়, যে ঠিক আছে চিন্তা নেই তো হয়ে যাবে, হ্যাঁ। এবার ও তো ছোট, সবই উচ্চ মাধ্যমিক দিয়েছে, 18 বছর বয়স, এমনি ওকে আমি ওই স্ট্যান্ডার্ড টু না পড়িয়ে, এই এমনি কেজি টু না পড়িয়ে স্ট্যান্ডার্ড ওয়ানে ভর্তি করেছিলাম, কাজে ওর বয়সটা একটু কমই ছিল, পড়াশোনায় ছোট থেকেই ভালো ছিল। তো সেই জায়গা থেকে আমি কারোর নাম করে বলছি না কিন্তু, হ্যাঁ, ও যেই ওই রকম ছেলেদের পাল্লায় পড়ে গেল, কিন্তু ওরও একটু জেদ ছিল, এবং আমিও সবসময় ছোট থেকেই ওর পাশে থাকার চেষ্টা করেছি, ওর পাশে বলে নয়, আমি সবসময় চেষ্টা করি যে যদি আমাকে কারোর প্রয়োজন হয় অবশ্যই আমি তার পাশে থাকব, শুধু আমার সন্তান বলে সে তা নয়। এবার যেহেতু স্কুল কলেজ মানে স্কুলে ভর্তির সময়ের সময় যখনই কোনো দরকার হয়েছে আমিই গেছি, ওর বাবা বারবারই বলি আমি, ওর বাবা অতটা সময় দিতে পারে না, তো কলেজে যখন ও ভর্তি হবে তখন ওই ছেলেদের পাল্লায় পড়ছে, হ্যাঁ করিয়ে দেবো, হ্যাঁ হয়ে যাবি, হ্যাঁ না তা না করে কিন্তু একটা অ্যামাউন্ট টাকার অঙ্ক বলেছে। এবার ওর বাবা সবসময় কাজে ব্যস্ত এবং একটু নিরীহ টাইপেরই মানুষ, কখনোই ভাবেনি যে বলছে এখন তো এই সমস্ত হয়েছে, ও যত ভালোই নাম্বার পাও টাকা দিয়েই ভর্তি হতে হবে, ও টাকা দিতেই হবে, এরকম করছে। তো যাই হোক, সেটাকে ও কিন্তু মানতে চাইছে না, বলছে আমি ভালো নাম্বার পেয়েছি, আমি কেন টাকা দিয়ে ভর্তি হবো, এই হচ্ছে ব্যাপার, যে আমি শুধু শুধু টাকাটা কেন অন্যের হাতে দেবো। এবার ওর বাবা আমায় বোঝাচ্ছে ভর্তি হতে পারছে না, ডেট এ হয়ে যাচ্ছে, নানান রকম একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। তখন আমি ওকে বোঝালাম যে দেখ বাধ্য টাকাটা দিতে, কেন বলতো, নাহলে তোর একটা বছর শুধু শুধু নষ্ট হবে, চলে বলে টাকা নিয়ে সঙ্গে করে আমি গেছি। এবার আমি যখন গেলাম তখন কি হলো, মানে যে দেখা করলো সে অন্য একটা জায়গায়, মানে তার বাড়িও সেখানে না, কলেজও সেখানে না, কিছু না, এরকম অন্য একটা জায়গায় দেখা করতে বলেছে বলে আমার মনে হলো, আমি ছেলেটার হাতে বাচ্চা ছেলে, যতই হোক উচ্চ মাধ্যমিক দেবে, মায়ের কাছে সন্তানরা সবসময় ছোট হয়, ওকে একা পাঠাবো, আমি গেলাম সঙ্গে। এবার ওকে কিন্তু বলেছে কেউ কেউ বলবি না, এরকম বলেছে, তখন আমি গেছি, আমি গিয়ে যথারীতি একটা জায়গায় যেখানে দাঁড়াতে বলেছে দাঁড়িয়েছি, ওই এমনি কিন্তু এলো ওখানটায়, ও এলো ওখানটায়, কিন্তু ওর বাড়িটা নয়। এবার আমি আছি, বেশি কিছু বলতে পারছে না, আমি আমি দাঁড়িয়ে আছি চুপ করে। তারপরে ওকে বলছে ঠিক আছে, ও রেজাল্ট ফেজাল্ট দেখে ঠিক আছে আসিস কলেজে, টাকাটা নিয়ে আসিস, হয়ে যাবে। দিয়ে এইবারে মনে হয় আরও ওপর মহলে তো আরও আছে, ও তো চুনোপুটি, আরও তার ওপরে আরও আছে, এবার সেখানে মনে হয় কোনো কথোপকথন হয়েছে বা কি, আরও স্টুডেন্ট তারাও হয়তো জড়ো করেছে, তো সেখানে আর সিট নেই, হচ্ছে না। এইবার ওকে বলছে তুই না এমনি অনার্স করতে হবে না, তুই এমনি এতে ভর্তি হয়ে যা, কদিন পরে তুই অনার্সের সিট খালি হলে অনার্স পাবি। আমি ও বলছে কেন, অনার্স ছাড়া আমি কি করে ভর্তি হবো, এবার আমার যদি তারপরে অনার্স না পাই আমি এমনি পাস কোর্সে পড়বো, বলে ও একটু বেঁকে বসেছে, ও টাকা ফাঁকা দেয়নি। দিয়ে তখন আমি বলছি, এবার খুব চিন্তা করছি, কিছুতেই কিছু হচ্ছে না, মানে কোনো জায়গাতেই একেবারে সব ভর্তির ডেট শেষ হেনা তেনা, মানে এত মারাত্মক, আমরা সেই মুহূর্তটা মনে পড়লে আমারও এখন এ হয়।
কিন্তু কিছু করতে পারিনি। একটাই কারণ কি জানেন, আমার বলার উদ্দেশ্য এইটাই যে সঙ্গে সবসময় আমি ছিলাম, তার জন্য ঝামেলা বেশি বাড়াতে। তারপরে ওকে বলা হলো, হঠাৎ করেই বললো যে ঠিক আছে, তিনটে শিফট হয় কলেজের, মানে একদম মর্নিং ডে নাইট। ও বললো ঠিক আছে আমি দেখছি, নাইটে যদি আমি অনার্স পেয়ে যাই না তুমি আমায় ছাড়বে, নাইটে আমি ভর্তি হব। মানে ঠিক আছে, এইবার যেই নাইটে ওর নিজেই ফর্ম ফিল আপ করেছে কম্পিউটারে দেখে যে নাইটে সিট খালি আছে, নাইটে অনার্সও পাচ্ছে, ঠিক আছে বেশি দিন কলেজের সাথে সবসময় সবাই যাচ্ছে না, তুই বাড়িতে আরও টিচারদের কাছে বেশি করে পড়াশোনা কর, কলেজে একটা এমন উপস্থিত থাকবে যাতে তোর রেজাল্টটা যাতে মানে আটকায় না, যাতে পরীক্ষা বসতে দেবে না, এরম যেন হয় না, উপস্থিতটা যেন থাকে। তো ও তো সেরকম ছেড়ে ছিল না প্রথম থেকেই, ও খারাপ না ভালোই। তো যখনই ও পেয়ে গেছে এবার ভর্তি হতে যাবে, তখন আমাকে আমি ওর বাবাকেও ডেকে নিলাম। আমি তখন ওর বাবা হাওড়ার অফিসে ছিল, কোর্ট হাওড়া কোর্টে তার পাশে অফিস ছিল। আমি বললাম তুমি কিন্তু এই সময় শিয়ালদায় বলেই ফেললাম, যাকে আর কলেজের নাম বলছি না। কিন্তু সেই বছর খুব ঝামেলাও চলছিল, চারিদিকে পুলিশ টুলিশ দিয়ে এগোচ্ছিল। দিয়ে এবার আমি আবার গেছি, আমি জানি যে ওরা ঠিক হ্যারাস করতে করলেও করতে পারে। আমিও গেছি, ওর বাবাও গেছে, কলেজে ও লাইনে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু আমরা ঘোরাঘুরি করছি বলে এবার সামনে আসছে না, তারা উপর থেকে ওকে ফোন করছে, তুই এটা হবে না, কিছু হবে না, এটা লাইন দিচ্ছিস ফালতু। ও বলছে ঠিক আছে, না হলে তো চলেই যাবো, দেখি না কি হবে না। যতক্ষণ না ভর্তি হলো ততক্ষণ ছিলাম, নিজেই সেদিনকেই হলো ভর্তিটা ও হলো। ওর বাবাকে বললাম ঠিক আছে তুমি যাও, আমি আছি, আমি ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তো আমি প্রত্যেককে অনুরোধ করবো, একটু বাবা মাদের অনুরোধ করবো যে একটু ছেলেরা বড় হয়ে গেলেই না সাথটা ছেড়ে দেবেন না, একটু পাশে থাকবেন। আজকে যদি ওই যে সঙ্গে সঙ্গে মানে সবাই না একটুখানি বাবা মা পাশে থাকলে তারও সাহসটা মনের জোরটা থাকে, আর ওই বড় হয়ে গেছে ছেলে আর দরকার নেই, এরকম না করবেন না। আমার মনে হয় এটাও করা ঠিক না। জানি এই সাধারণ জ্ঞান হয়তো কারোরই কাজে লাগবে না, তবুও যদি কেউ শুনে মনে করেন যে হ্যাঁ এখনো তো অনেক বাচ্চারা আছে যারা এরকম স্কুল লাইফ সবে শেষ করছে কলেজে যাবে, আমার মনে হয় মায়েরা বাবারা যাই অন্তত কষ্ট করে একটু সময় বার করবেন, একটু সময় থাকবেন ছেলে মেয়েদের পাশে, তাহলে কি হবে না তাদের না এরকম অকালে চলে যেতে হবে না। একটু সময় দিয়ে একটু যদি অনেক আর্থিক সচ্ছলতা না দিতে পারি, তাদের আর্থিক ভাবে সম্বল হয়তো নই, তাহলে যদি পাশেও থাকি না তাহলেও তারা অনেকটা সাহস পায়, জানেন তো, আমার এটা মনে হয়। তবে আমি আর একটা কথা এখানে বলতে বলবো, বেশি বড় করে তো লাভ নেই, আমরা সকলেই জানি যে কোন ঘটনার জন্য আজকে এই আলোচনা আমরা করতে বসেছি, তো সে সমস্ত বললে বৃথা, আমরা বলে কিছুই করতে পারবো না। কিন্তু আমার মনে হয় আমাদের এই সভ্য সমাজকে আরো সতর্ক হওয়া দরকার, না মানে এর ও সে নয়, প্রত্যেকে সতর্ক হন, নিজেরা যদি সতর্ক না থাকেন তাহলে এরম আরো হাজারো প্রাণ চলে যাবে, কিচ্ছু করতে পারবো না, আমরা বসে বসে দেখবো। আর সব থেকে বড় কথা, যারা এই দোষের দোষী, যারা এই দোষগুলো করছে তারা কেন করছে, তাদের বাবা মারা একটু সতর্ক থাকুন, ছোট থেকে একটু খেয়াল রাখুন বাচ্চাদের, যে যেন যাদের মানে হিংসাত্মক মনোভাব, যাদের তারাই না বড় হয়ে এরকম হয়, তারা মানে নিজেরা খুব কি বলবো, আমি যদি আজকে আমার বাচ্চাকে খুবভাবে পিটিয়ে বা খুবভাবে মেরে ধরে বড় করি না, তাহলে সেই বাচ্চা সেইটাই শিখবে, জানেন, পরে ওরা না অন্যের ওপর প্রতিশোধ নিতে চায়। তো অবশ্যই সকলকে অনুরোধ করব যে এরম এরমভাবে মানুষ করবেন না বাচ্চাদের, তাহলে তারাই না বড় হয়ে এরম হিংসাত্মক মনোভাব ভাবাপন্ন তৈরি হয় আর কি। এটাই আমার মনে হলো। আর যেটা বলবো যে যাদের যারা একটু বাবা মারা বুঝতে পারবেন যে আমার বাচ্চা এরকম, তাদেরকে কাউন্সেলিং করানোর চেষ্টা করুন যাতে আর কখনো এরকম ঘটনা না ঘটে। অবশ্যই তো এই যে বললাম কলেজ বা যেখানে যেখানে র্যাগিং অনেকভাবে হয়, অনেক কিছুভাবে হয়, তাহলে আমার মনে হয় এরম যদি কোথাও এরম ক্যাম্পাস খালি থাকে বা কিছু, যদি শুধু সেই কর্তৃপক্ষকে বলবো যে নিজের পক্ষে যদি সম্ভব না হয় তাহলে আপনি চেষ্টা করুন আরো অন্যভাবে মানে কিছু একটা ব্যবস্থা নিতে, যাতে এইভাবে প্রাণ না বেরিয়ে যায়। আপনারাই যদি মুখ বুঝে থাকেন তাহলে তো কিছু করার নেই। এই প্রশ্নে তো কোনো উত্তর দিতে পারবে না, যে সব মায়েদের কোল খালি হয়ে যাচ্ছে তাদেরকে কি আপনারা কোনো উত্তর দিতে পারেন, না আপনারা কোনো সান্ত্বনা দিতে পারবেন, কিছু তো পারবেন না। এই যে মায়েদের কোল খালি হয়ে যাবে তাদেরকে তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, তাই। আর সব শেষে আর একটা কথা বলবো, যেটা আমার বিষয়, যা নিয়ে আমি সবসময় বলে থাকি, মানুষের অভিশাপ থেকে দূরে থাকুন। যেসব বাচ্চারাও বড় হচ্ছেন, নিজেদের বাচ্চাদের এটা শেখান যে অভিশাপ কারোর কুড়িও না, তুমি কারোর সাথে এমন ব্যবহার করো না যে তোমাকে অন্যের অভিশাপ কুড়োতে হয়। কার অভিশাপ কখন কিভাবে লেগে যায় এটা না
মারাত্মক বিষয়। আমি এমন কিছু কর্ম যদি আমি আমার কর্মটাকে ঠিক করি, এখন আমাদের হয়েছে আত্মশুদ্ধি করবার সময়, নিজেদের চেক করি, নিজেরা কি কাজ করছি এটা একটুখানি ভাবি, এগুলো না ভাবলে নিজেরা তলিয়ে যাব, কিচ্ছু করার থাকবে না, ঈশ্বর এসে কিন্তু তখন বাঁচাতে পারবে না। ওই একদিন ঈশ্বরকে ডাকবো, হা ঈশ্বর আমাকে বাঁচাও, কখনো নয়, নিজের কর্মের মাধ্যমে ঈশ্বরকে ডাকতে হবে। নিজের কর্মটা যদি ঠিক থাকে ঈশ্বর সবসময় পাশে থাকবেন, এটা আমার বিশ্বাস, আমি এটা মনে করি। হাজারো দুঃখ যন্ত্রণা থাক, যখন দেয়ালে পিঠটা ঠেকে যায় তখন দেখি হ্যাঁ নিশ্চয়ই এমন কিছু বুঝতে পারি, এমন কিছু অনুভব করতে পারি, মনে হয় হ্যাঁ ঠিক আছে ঈশ্বর আছেন, এই হচ্ছে ব্যাপার। তো এটাই ছিল, আমি বারবারই এটা বলবো যে এমন কিছু কাজ করব না যে মানুষ অভিশাপ দিক, আমাকে সকলের নাই বা পছন্দ হতে পারে, কিন্তু আমি আমি যদি বুঝি যে ও আমাকে পছন্দ করে না, আমি তার থেকে বাক বিতণ্ডা এড়িয়ে চলি, তর্ক এড়িয়ে চলি, তার থেকে দূরে থাকি, যেন তার কোনো খারাপ অভিশাপ আমার দিকে না আসে, এই হচ্ছে ব্যাপার। তো আমি আমার কর্মটাকে ঠিক রাখি, এটাই বলবো, আর কি বলবো, আর কিছু বলার নেই। আর কাউকে দোষ দিয়ে কাউকে বলে যে তুমি দোষী তুমি ঠিক, এরকম তো বলতে পারি না, না এই হচ্ছে ব্যাপার। আর ঘরে বসে এই একটা আলোচনার মাধ্যমে জানি না কতটা কার কাছে পৌঁছবে, তবে আমার মনে হয় যেসব বাবা মারা সন্তানদের পাঠাচ্ছেন বাইরে পড়তে, প্রত্যেক বাবা মার তো সম্ভব হয় না যে তাদের অনেক টাকা পয়সা আছে তারা আলাদা ঘর ভাড়া করে দেবে বাচ্চাদেরকে, তারা হস্টেলে থাকবে না, কিন্তু আমার মনে হয় যদি এরকম হোস্টেল রাখতেই হয় তাহলে তার সুব্যবস্থা থাকুক, যাতে যেসব বাচ্চারা আসবে, যারা অনেক আশা নিয়ে চোখে অনেক স্বপ্ন নিয়ে পড়তে আসবে, তারা যেন সঠিক জায়গা পায় একটা, তাই না, সঠিক আশ্রয় পায়। এগুলো তো এক প্রকার আশ্রয় যে যেখানে স্টুডেন্টদের জন্য এগুলো তৈরি করা হয়েছে, সেখানে এমন কিছু ব্যবস্থা থাক যে এই ব্যবস্থাতে কারোর যেন কখনো কোনো ক্ষতি না হয়। এটুকুই বলার ছিল, এর থেকে আর বেশি কি আর বলবো, চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন। আজকে না ভালো থাকুন এগুলো বলতেও কষ্ট হচ্ছে, জানি না এরপরে কি দিন আসতে চলেছে বা কি দিন আমরা দেখবো, তাই এই যাতে সেই খারাপ দিনগুলো আর দেখতে না হয় তার জন্য অবশ্যই নিজেরা সতর্ক থাকুন। বাচ্চাকে বাইরে পাঠিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থাকবেন না, কিছুদিন তার সঙ্গ দিন, যখন সে সেই জায়গাটাকে মানিয়ে নিতে পারবে তখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারুন, আগে বোঝবার চেষ্টা করুন, বুঝতে পারলে যে হ্যাঁ তার জন্য উপযোগী সেই জায়গা, তবে তাকে সেই জায়গায় ছাড়ুন, নাহলে ছাড়বার দরকার নেই, এই হচ্ছে ব্যাপার। অকালে এভাবে প্রাণগুলো বেরিয়ে গেলে না বড় কষ্ট হয়। আমিও মা শুধু আমার বাচ্চার কথা চিন্তা করিনি, হাজারো এমন হাজারো বাচ্চা আছে, হাজারো কেন লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চারা আছে যাদের চোখে মানে অনেক স্বপ্ন তারা বড় হবে, কিন্তু তাদের সেই সুন্দর জায়গাটা তো চাই, সেই জায়গাটা কারা তৈরি করবে, প্রশ্ন রইল আপনাদের কাছে।